প্রচন্ড, আমরা প্রচন্ড ভাবে থানা, আপনি জানেন আমরা প্রত্যেকে কিন্তু প্রচন্ড ভাবে কোঅপারেশন করি আপনাদের এখানে অশান্তি। আমরা জাস্ট বললো খুব শান্তি শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনাদের এই ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য কি রয়েছে আজকে? আমাদের এই ডেপুটেশনের উদ্দেশ্য ছিল পাঁচ দফার দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। প্রথম যে দফার দাবি ছিল আমাদের, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এক ডিমান্ড। দ্বিতীয় ডিমান্ড হচ্ছে বিজেপি নির্বাচিত প্রতিনিধিদের হেনস্থা করা চলবে না। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা আমাদের আসে থানায়, তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করে। তৃতীয় দাবি ছিল আমাদের, বিজেপি কর্মীদের উপরে মিথ্যা মামলা ফাঁসানো চলবে না। বিভিন্নভাবে বিজেপি কর্মীরা মিথ্যা মামলা বিজেপি কর্মীদের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে পুলিশ প্রশাসন আমাদেরকে হয়রানি করছে। তো বিজেপি কর্মীদের উপরে এই যে মিথ্যা মামলা ফাঁসানো, এই পুলিশ যেন এই মিথ্যা মামলা ফাঁসিয়ে না দেয়, তার দাবিতে আমাদের ডেপুটেশন ছিল। চতুর্থ দাবি হচ্ছে আমাদের দাদেকপুর পঞ্চায়েতের যে তৃণমূলের অঞ্চল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি মেম্বার এবং তৃণমূলের অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ রায়, তার বিরুদ্ধে কাটমানির অভিযোগ আছে এবং একটা অ্যাপ্লিকেশনও পড়েছে ওনার বিরুদ্ধে, তাকে যেন গ্রেপ্তার করা হয়, এটা আমাদের একটা দাবি ছিল। আপনাদের মোট কত দাবি রয়েছে? পাঁচ দফা দাবি ছিল। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? বিডিও সাহেব বললেন যে দাবিগুলো যথাযথ, আইসি সাহেব বললেন দাবিগুলো যথাযথভাবে পূরণ করা হবে। আমরা বলেছি যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামব। আজকে কী করলেন আজকে আপনারা? আমরা প্রতিনিধি আকারে গণটিভিশন দিলাম এবং বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম, উনি আমাদের আইসি সাহেবকে ডেপুটেশন দিলাম এবং আইসি সাহেব উনি আমাদের লিখিতভাবে একটা রিসিপ্ট দিলেন এবং আমরা বললাম যে এগুলো যেন তাড়াতাড়ি খুব শুধরানো যায় এবং উনি বললেন অবশ্যই উনি খুব সম্মানের সঙ্গে এগুলো শুধরানোর চেষ্টা করবেন এবং এই আশ্বাস দিলেন। আমরা বললাম যদি এটা শুধরানো যায় তাহলে শুধরাবেন, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন নেব। ধন্যবাদ।